আজকে আন্দামানে আমাদের সপ্তম দিন। আজকে আমরা যাব বারাটাং, জারোয়াদের দ্বীপ হয়ে, জারোয়া ফরেস্ট হয়ে আমরা যাব বারাটাং। সকালবেলা 4:30 সময় আমরা স্টার্ট করেছি পোর্ট ব্লেয়ার থেকে। এখানে ফিরারগঞ্জ এই জায়গাটার নাম। এখানে আমাদের পারমিশন করাতে হচ্ছে, এরপরে সামনে এগিয়ে গিয়ে কনভয় করে পুলিশ গার্ড দিয়ে আমাদের নিয়ে যাওয়া হবে। অনেক রেস্ট্রিকশন আছে বলে লম্বা সব গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন সবাই পারমিশন করাচ্ছে। এখানে জায়গাটার নাম ফিরারগঞ্জ। আমরা পোর্ট ব্লেয়ার থেকে 35 কিলোমিটার দূরে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে জিরকাটাং। এখান থেকেই জারোয়াদের অঞ্চল শুরু। এখানে চেকপোস্ট, জারোয়া সুরক্ষা চৌকি, পুলিশ চেকপোস্ট। ভেসেলে করে এখন ওপারে যেতে হবে। সব গাড়ি বাস এপার থেকে ওপারে যাচ্ছে। ওইদিকে জারোয়াদের ফরেস্ট দেখা যাচ্ছে। সব ম্যানগ্রোভ গাছ। ভেসেলে পার করে চলে এলাম এইবারে বারাটাং। এবার এখান থেকে স্পিড বোটে লাইমস্টোন কেভ। এবার আমরা বোটে উঠব। লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে আমাদেরকে। লাইমস্টোন কেভের দিকে এগিয়ে চলেছি। এক্ষুনি দেখলেন 1.2 কিলোমিটার এখনো যেতে হবে। রাস্তা এরকমই। চলুন আগে গিয়ে দেখা যাক কি আছে। এই রাস্তা ওই
गुड मॉर्निंग बंधुरा हमरा आंदामान एयरपोर्टे पहुँचे गेछि हमारे यात्रा शेष हलो सात रात आठ दिन आंदामान सफर एखाने शेष करलाम सात दिन अपने आंदामान अनेक जगह घूमिए देखिए एबार फेरार पाला कर्मजगते फेरार पाला गुड बाय टाटा।